নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ঝর্ণাস কিচেন আজ আমি আপনাদের সামনে উপস্থিত হলাম এখনকার দিনের খুবই জনপ্রিয় একটি স্ন্যাক্স রেসিপি নিয়ে সেটা হলো পাস্তা পাস্তা বাচ্চা থেকে বড় সবাই খেতে ভালোবাসে আমি খুব সহজ পদ্ধতিতে আপনাদের এটি বানিয়ে দেখাবো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন তাহলে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আমার রেসিপি এবার আমি একটা প্যান গরম করে তার মধ্যে অ্যাড করলাম দু থেকে আড়াই কাপের মতো জল তারপর এর মধ্যে দেব হাফ স্পুন নুন আর দেব এক টি স্পুন সাদা তেল গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম টু হাই রেখেছি এবার আমি অ্যাড করবো দেড় কাপ মতো পাস্তা আট থেকে দশ মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে এটাকে আমি ফুটিয়ে নেব এবং পাস্তাগুলো জলের মধ্যে অ্যাড করার পর একটু নেড়ে দেব আট থেকে দশ মিনিট পর গ্যাসের ফ্লেম অফ করে জলটা আমি ঝরিয়ে নেব আমি একটু নরমাল ওয়াটার এর মধ্যে দিয়ে দিলাম যাতে পাস্তাগুলো একটার সাথে একটা জড়িয়ে না যায় এমনি তেল দিয়ে ফোটানোর সময় জড়ায় না তবু আমি একটু জল দিলাম এবার একটা ফ্রাইং প্যান গরম করে এর মধ্যে আমি অ্যাড করব ফোর টেবিল চামচ সাদা তেল তেলটা গরম হয়ে গেলে তেলের মধ্যে অ্যাড করব ওয়ান টেবিল স্পুন রসুন কুচি পাস্তা রান্নায় আমি আদাটা ব্যবহার করি না তবে আপনারা চাইলে করতে পারেন দশ পনেরো সেকেন্ড ভাজার পরের মধ্যে অ্যাড করলাম দুটো বড়ো সাইজের পেঁয়াজের টুকরো যেটাকে আমি এইভাবে কেটে নিয়েছি গ্যাসের ফ্লেমটা আমি লো টু মিডিয়ামে রেখে পাস্তা রান্নাটা করবো পেঁয়াজটাকে আমি তিন থেকে চার মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নেব এরপর আমি অ্যাড করলাম কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মিশিয়ে নেব তারপর অ্যাড করব চার থেকে পাঁচটা বিনস আর অ্যাড করব গাজর একটা ছোট সাইজ গাজরকে আমি এরকম ছোট করে কেটে নিয়েছি ভালো করে মিশিয়ে নেবো লো টু মিডিয়াম ফ্লেমে রান্না করার ফলে এটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এরপর আমি অ্যাড করব একটা ছোট সাইজের ক্যাপসিকাম ভালো করে মিশিয়ে নিচ্ছি আরও তিন থেকে চার মিনিট এটাকে আমি নেড়ে চেড়ে দেব তারপর অ্যাড করলাম দুটো টমেটো পাস্তার পরিমাণ মতো আপনারা টমেটোটা নেবেন আরও তিন থেকে চার মিনিট লোটো মিডিয়াম ফ্লেমে এটাকে নেড়ে চেড়ে দেবো তারপর অ্যাড করলাম ওয়ান টি স্পুন নুন আর অ্যাড করলাম ওয়ান টি স্পুন লঙ্কা গুঁড়ো আপনারা চাইলে বিনসটা অ্যাভয়েডও করতে পারেন এবার আমি অ্যাড করলাম টু টি স্পুন পাস্তা মশলা পাস্তা রান্না না আমি পাস্তা মশলাটা ব্যবহার করি এতে আমার টেস্টটা খুব ভালো লাগে এবার আমি এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে দেব মিনিট দুই তিনিক নাড়ার পর এ থেকে একটু তেল বেরিয়ে এসেছে তার মানে আমার মশলাটা কষাও হয়ে গেছে এবার আমি এর মধ্যে অ্যাড করব সিদ্ধ করা পাস্তা খুব ভালো করে মিশিয়ে নেব এরপর আমি এর মধ্যে অ্যাড করলাম থ্রি টেবিল স্পুন টমেটো সস আমি আর অন্য কোনো সস পাস্তা রান্নায় ব্যবহার করি না টমেটো সসটাই ব্যবহার করে থাকি এই ধরনের রান্নাতে খুব ভালো করে মিশিয়ে নেব তারপর আমি অ্যাড করব এক কাপ জল এইভাবে একটু নেড়ে চেড়ে দেবো এতে কি হয় পাস্তার ভিতরেও গ্রেভিটা খুব ভালোভাবে ঢুকে যায় এতে টেস্টটা খুব ভালো লাগে এক থেকে দু মিনিটের মতো এটাকে আমি লো মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নেবো আর মাঝে মধ্যে এইভাবে একটু নেড়ে চড়ে দেব এক থেকে দু মিনিট পর আমি এটা সার্ভের জন্য রেডি করব